ওকে, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখবো যে কীভাবে ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? তো আমাদের কিন্তু প্রথমত আমরা আমাদের যে প্রোফাইল থাকবে ফেসবুকের যে প্রোফাইল, ওই প্রোফাইল হিসাবে কিন্তু আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্টভাবে। তো সেটা ছাড়াও আমরা কীভাবে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি আর সেটা দেখবো, ঠিক আছে? তো ওইটা যদি আপনি অ্যাকাউন্ট করতে চান, তাহলে এর আগে আপনাদের তৈরি করতে হবে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে যদি এখানে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে নিচে বা এখানে আমি দেখাচ্ছি, ওকে, এখানে ক্লিক করলে নিচে দেখেন আপনাদের মেটাতে আসবেন। মেটাতে আসার পরে এখানে যদি আপনি যাই থাকেন, কেন পেজ থাকুক যেটাই থাকুক, ক্লিক করলে নিচে দেখে আসবে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। হ্যাঁ, এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে দেখেন বিজনেস পোর্টফোলিও একটা, দুইটা, তিনটা, তিনটা বিজনেস পোর্টফোলিও আছে। এখন এটা যে বিজনেস পোর্টফোলিও এবং এটাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বলা হয়, ঠিক আছে? তো আমি এটার ভিতরে ঢুকবো, কিভাবে ঢুকবো এটাকে সেটিংয়ে ক্লিক করলে হ্যাঁ ঢুকতে পারি। এখানে দেখা যাচ্ছে শূন্য বিজনেস অ্যাড, মানে কোনো বিজনেস এখানে নাই। তো এখানে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো। তো এখানে তৈরি করার জন্য আমি সেটিংয়ে আসতাম, যে এটা হচ্ছে এখানে ক্লিক করলে, এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে সেটিংয়ে নিয়ে আসবে। সেটিংয়ে আসার পরে আমরা কী করবো, এখানে যেটা আছে, হ্যাঁ আচ্ছা, এখানে যেটা আছে যেটা দেখতে পাচ্ছে, আমি আরেকটু ইয়ে করে দিই, ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে এই যে বিজনেস পোর্টফোলিও, ওকে, এর উপরে কী থাকবে, এখানে থাকবে হচ্ছে আপনি ইউজার। হ্যাঁ, আপনি বিজনেসটা কাউকে দিতে চাইলে, পিপলকে দিতে চাইলে এখানে ক্লিক করে দিতে পারবেন, পার্টনারে ক্লিক করে দিতে পারবেন, সিস্টেম ইউজারে ক্লিক করে দিতে পারবেন। হ্যাঁ, এভাবে দেওয়া যায়। তো এখানে আচ্ছা, তাহলে এই দেখেন আমার বিজনেসটা আগে দিছি, যে এখানে একটা দিলাম আর এটা তো ওন, হ্যাঁ মানে ওনার। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা এড অ্যাকাউন্ট তৈরি করবো। এড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে কিন্তু পেজে ক্লিক করলে আপনার এই বিজনেসের ভিতরে কোনো পেজ আছে কিনা দেখাবে, রাইট নাও নাই। এখন আমি এড অ্যাকাউন্টে ক্লিক করছি, কোনো এড অ্যাকাউন্ট কিন্তু নাই। এখন এখান থেকে ক্লিক করবো, এড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এড এ ইউ ক্রিয়েট নিউ, এখানে এড অ্যাকাউন্টের নাম দিব, যে কি নাম দিতে পারি, একটা গিফট কার্ডও দিলাম, একটা হচ্ছে প্রমোশন দিতে পারি, প্রমোশন অ্যাড ওয়ান দিলাম। টাইম জোন তো আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? আপনি যে যে টাইম জোনে কাজ করবেন, আমি চাচ্ছি যে ঢাকা বাংলাদেশ, যে এখানে ঢাকা লিখলাম, ঢাকা লিখতে চলে আসছে। এখানে আছে কারেন্সি, হ্যাঁ আপনি যে কারেন্সিকে আপনি পে করবেন সেটা আপনাকে দেখাবে এখানে। আমি চাচ্ছি যে ইউএসডি ডলারে পে করার জন্য। এখন আমি এখান থেকে নেক্সট করব, নেক্সট বলে তারপরে দর্শন দেখাবে ডিটেলস গেল ইউজ। হ্যাঁ, আপনি যে ইউজটা কীভাবে করছেন, এটা কি আপনি নিজে করছেন নাকি মাই বিজনেস আপনার জন্য করছেন নাকি অ্যানাদার বিজনেস ও ক্লায়েন্টের জন্য। তো যেটা আমার জন্য, আমি এটা আমার জন্য রাখলাম। রাখার পরে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন এ হচ্ছে বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে? এই জামিরুল 1999 বিজনেস পোর্টফোলিও, মানে বিজনেস অ্যাকাউন্ট, এর ভিতর থেকে কিন্তু নিচ থেকে এভাবে চলে আসছে একটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন তো এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসে ক্লিক করবো। ক্লিক করলে এখানে এইটা গেল না, এটা কিন্তু একটা চলে গেছে, ডিটেলস চলে গেছে ইউজ। এখন কনফার্ম করবো, মানে এখান থেকে ক্লিক করবো কনফার্ম। আচ্ছা, কনফার্ম আসলো, আসার পরে এখান থেকে আমি এটা ডান দিয়ে নিলাম। ওকে, এই যে এখান থেকে ডান দিতে পারি বা একটা অন্য তো ইনফো, আমি এটা পর অ্যাড করবো, এই জন্য আমি এখান থেকে ডান দিব, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আমার কি একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এখন আমি যাই এখানে, এখন যদি এখানে ক্লিক করি তাহলে কী দেখাবে দেখেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট ওয়ান, তার মানে এখানে একটা বিজনেস আছে, এর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা পেজ আছে, এখানে শুধু একটা পেজ আছে, ঠিক আছে? এটা আমার ক্লায়েন্টের। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা পার্সোনাল আমার অ্যাকাউন্ট, আমার পার্সোনাল অ্যাকাউন্টে একটা অ্যাড ম্যানেজার রয়েছে। এইভাবে আমরা ইজিলি অ্যাড ম্যানেজার তৈরি করতে পারি। অ্যাড ম্যানেজার তৈরি করে ওপেন ইন অ্যাড ম্যানেজার আসলে সেখান থেকে আমরা কী করতে পারি, আমাদের ক্যাম্পেইনটা কিন্তু আমরা রান করতে পারবো। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি,
আচ্ছা, তাহলে এই দেখেন, এখন কিন্তু আমি আরেকটা জায়গাতে চলে আসলাম, যে এটা এখন তৈরি করছি। এখন আপনি এখান থেকে স্মুথলি ভাবে যে ক্রিয়েটে ক্লিক করলে আপনি এনি কাইন্ডস অফ অ্যাড ক্যাম্পেইন আপনি রান করতে পারবেন। ওকে, যে অবশ্যই ডাস বিজনেস, ওকে, এটা আমি ইউজ করে দিলাম। হ্যাঁ, ইউজ করে দিলে এখান থেকে এটা চলে আসবে, যে একটু ইয়ে করে দিই, তাহলে চলে আসবে। তাহলে এই ছিল যে আমরা কীভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো আমাদের বিজনেস ম্যানেজার আন্ডারে। আজকে আমরা একটা দেখলাম, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।